যারা শুধু মরে নাহি দেয় প্রাণ কবুকে হতাহারে করেনি সম্মান অর্থাৎ মানুষ মানেই মরণশীল প্রতিদিন কেউ না কেউ মৃত্যুবরণ করেই থাকেন তবে মানুষ মরণশীল হলেও কিছু কিছু মানুষ তার বীরত্ব বা কৃতিত্বের কারণে অমর হয়ে থাকে মানুষের মাঝে যা হার মানায় মৃত্যুকেও যে কথা বলেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার মৃত্যুঞ্জয় কবিতার প্রথমে মৃত্যুকে দুর্জয় নির্দয় বলে সম্বোধন করলেও কবিতার শেষ অংশে বলেছেন আমি মৃত্যুর চেয়ে বড় এই শেষ কথা বলে যাব আমি চলে যারা দেশ ও দেশবাসীর কল্যাণে নিজেকে উৎসর্গ করেন তারাই সারা জীবন অমর হয়ে থাকেন সকলের মাঝে আর এই প্রবাদগুলি মাথায় রেখে বর্তমানে করোনা মহামারীর এই যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজেকে উৎসর্গ করাটাও যে এক বীরত্বের পরিচয় সে কথা ভেবেই মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছে বামফ্রন্টের অন্যতম সংগঠন DYFI এবং SFI এর জনাকয়েক যুবক যার নামকরণ করা হয়েছে রেড ভলেন্টিয়ার কারণ বর্তমানে করোনা মহামারীর দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন দেশ জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ লাগাতার ভাবে চলছে মৃত্যু মিছিল করোনা আক্রান্ত হয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করলেও যেন ভয়হীন এই রেড ভলেন্টিয়ার প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিদিন এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছে তারা করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীর প্রয়োজনে কখনো অক্সিজেন পৌঁছানো আবার কখনো করোনা রোগীদের খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে এলাকাকে স্যানিটাইজেশন করার কাজ করে চলেছে এই লাল বাহিনী বৃহস্পতিবার দিনভর যার বিভিন্ন চিত্র ধরা পড়ল মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বিভিন্ন প্রান্তে বুধবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত কুশিদা গ্রাম পঞ্চায়েতের বহর গ্রামের বাসিন্দা বাবলু শেখ হঠাৎ আক্রান্ত হয়ে পড়েন এবং অক্সিজেন লেভেল প্রায় 70-এর কাছাকাছি রেড ভলেন্টিয়ারদের খবরটি জানানো মাত্রই তাৎক্ষণিক চাঁচল থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে প্রায় রাত্রি 11টার সময় তার বাড়িতে পৌঁছায় রেড ভলেন্টিয়ার কর্মীরা অন্যদিকে হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা জগদীশ মণ্ডল ও তুলসীহাটার বাসিন্দা কাবুল সাহা বর্তমানে করোনা মুক্ত ফলে বৃহস্পতিবার তাদের বাড়িতে স্যানিটাইজার করে ওই লাল বাহিনী এভাবেই নিজেদের পরোয়া না করে দিনরাত কাজ করে চলেছে রেড ভলেন্টিয়ারের কর্মীরা হাবিব খানের রিপোর্ট টুডে বাংলা নিউজ